নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ভিডিওটি শুরু করার আগে একটি কাইন্ড রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি পশ্চিম পূর্ব মেদিনীপুর থেকে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে যদিও বা কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলেনি অর্থাৎ আপনারা আশেপাশের যে কোনো জেলা থেকে কিন্তু অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন আঠাশ সাত দু হাজার কুড়িতে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে আপনাদের কোনো রকম কোনো পার্সোনাল কোয়ারি রয়েছে ওভার ফোন কিন্তু আপনারা অবশ্যই অফিসারদের সঙ্গে কথা বলতে পারেন এবং তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে এন্টারটেন করবে আপনাদেরকে তিন মাস অর্থাৎ অগাস্ট থেকে নভেম্বরের জন্য কিন্তু রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তেইশটা আপনাদের কাছে আপনাদের কাছে টেন প্লাস টু উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং তার পাশাপাশি ডিএমএলটি অথবা বিএমএলটি কোর্স আপনারা কমপ্লিট করেছেন আপনারা এলিজিবেল বয়স আপনাদের কোনোভাবে যেন চল্লিশ বছরের বেশি না হয় এবং এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা করে স্যালারি বা রিমুনারেশন প্রোভাইড করা হবে ওয়াকিং ইন্টারভিউ থ্রুতেই কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে আপনাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই সমস্ত ডিটেলস অবশ্যই প্রোভাইড করেছে পিডিএফটিতে এবং কোথায় আপনাদের ইন্টারভিউ না হবে সেই ভেনু বা প্লেস কিন্তু এখানে বলে দিয়েছে বা মেনশন করে দিয়েছে সমস্ত আবেদনকারীর কাছে একটি রিকোয়েস্ট কীভাবে আপনারা পিডিএফটিকে পেয়ে যাবেন কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই সমস্ত তথ্য অবশ্যই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই কাইন্ডলি আপনারা সবার প্রথমে পিডিএফটিকে ডাউনলোড করুন রিড আউট করুন যদি কোনো রকম কোনো পার্সোনাল কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই ফোন করুন জেনে নিন এবং তারপরে ডিসিশন নিন যে আপনারা ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করবেন কি করবেন না ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু না হবে সাত তারিখে অর্থাৎ অগাস্ট মাসের সাত তারিখে সাড়ে নটা থেকে তো নেক্সট যে ইন্টারভিউয়ের বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব বা তথ্যগুলো শেয়ার করব সেই বিষয়ে এবার আসছি সেকেন্ড যে রিক্রুটমেন্ট নোটিশ সেটা কিন্তু উত্তর দিনাজপুর থেকে পাবলিশ করা হয়েছে আঠাশ সাত দু হাজার কুড়িতে পাবলিশ করা হয়েছে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়নি পুরো নোটিশটার মধ্যে তবে এক্ষেত্রে কোথায় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে বা আপনাদের আপনারা কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন কি না সে বিষয়ে কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশান প্রোভাইড করেনি তবে যদি আপনাদের কোনো রকম কোনো পার্সোনাল কোয়ারি থেকে থাকে আপনারা কিন্তু হেলথ অ্যান্ড ফ্যামিলি যে সমিতি রয়েছে উত্তর দিনাজপুরের বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের ফোন নাম্বারটা কালেক্ট করে অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দু মাসে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে প্রথম তিনটে পোস্টের জন্য এমবিবিএস প্লাস এক্সপিরিয়েন্স চেয়েছে তাই আমি ইনক্লুড করিনি মলিকুলার বায়োলজিস্ট বায়োলজিস্ট পোস্টের জন্য কিন্তু আপনাদের কাছে লাইফ সায়েন্স বা ভাইরোলজি মলিকুলার মলিকুলার বায়োলজি বা মাইক্রোবায়োলজির ওপরে মাস্টার ডিগ্রি রয়েছে আপনারা এলিজিবল আবেদন করতে পারেন চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে স্যালারি চল্লিশ হাজার টাকা দেওয়া হবে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি পাশটা রয়েছে আপনারা এইচএস পাশ করেছেন সায়েন্স নিয়ে এবং তার পাশাপাশি আপনাদের কাছে ডিএমএলটি কোর্স বিএমএলটি কোর্স কমপ্লিট করা রয়েছে এবং সঙ্গে আপনাদের কম্পিউটারের ওপর নলেজ রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এলিজিবেল বা আবেদন করতে পারেন বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন সতেরো হাজার দুশো কুড়ি টাকা ফার্মাসিস্ট পোস্টের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ডি ফার্মা থাকাটা দরকার এবং তার পাশাপাশি আপনাদের কাছে বিফার্মা রয়েছে আপনার এলিজিবেল বয়সে কোনো রকম কোনো রেস্ট্রিকশন প্রোভাইড করেনি সতেরো হাজার দুশো কুড়ি টাকা কিন্তু আপনাদেরকে রেমুনুরেশন বা স্যালারি হিসাবে প্রোভাইড করা হবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে ওয়াকিং ইন্টারভিউয়ের দিন সেই সমস্ত তথ্য প্রোভাইড করেছে তবে কোন জায়গায় আপনাদের ওয়াকিং ইন্টারভিউ হবে সে বিষয়ে কিন্তু কোনোরকম কোনো তথ্য প্রোভাইড করেনি এবং এর পাশাপাশি বলে রাখি অগাস্ট মাসের সাত তারিখে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর থ্রুতেই কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে ডিরেক্ট চলে আসে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে কিন্তু আপনারা পিডিএফগুলো পেয়ে যাবেন তো ডাব্লুবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন একটু বার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট নোটিশ রিক্রুটমেন্ট নোটিশে এসে আপনারা ডিরেক্ট ক্লিক করবেন আপনাদেরকে একটি নতুন পেজ রিডাইরেক্টেড করা হবে এবং প্রথম যে দুটি নোটিশ রয়েছে সেই দুটো নোটিশের বিষয়ে যা যা তথ্য বা ইনফরমেশান দেওয়ার মতন ছিল সেই সমস্ত ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করলাম তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কী কী করণীয় যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে